বর্তমানে আধার কার্ড সংক্রান্ত যে কোনো অনলাইনে কাজ করতে গেলে কিন্তু আপনাকে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বরটা লিংক থাকা অত্যন্ত জরুরি। তো আমার যে আগের আধার কার্ড সংক্রান্ত ভিডিওগুলি রয়েছে সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা বুঝতে পারছেন না আপনার আধার কার্ডের সঙ্গে আপনার কোন মোবাইল নাম্বারটা লিংক করা রয়েছে, বা আদৌ আপনার মোবাইল নাম্বারটা কি আধার কার্ডের সঙ্গে লিংক করা রয়েছে সেটাও আপনারা জানতে চাইছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের এটা দেখিয়ে দেব যে আধার কার্ডের সঙ্গে আপনাদের মোবাইল নাম্বার লিংক করা রয়েছে কি না, যদি লিংক করা থাকে তাহলে কোন মোবাইল নাম্বারটি লিংক করা রয়েছে। তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি নিয়মিত দেখতে পারেন সেজন্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের গ্রেজি টেক ইউটিউব চ্যানেলটিকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের যে ঘন্টা আইকনটি আসবে সেটাতেও একটা ক্লিক করে দেবেন, তাহলে আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেগুলো কিন্তু আপনারা সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও বিষয়টি জানিয়ে দেবেন। আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট, আমরা কিন্তু এই মুহূর্তে সেই ওয়েবসাইটে চলে এসেছি। উপরে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটটি হলো uidai.gov.in। ওয়েবসাইটের লিংক কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু সেই ওয়েবসাইটে চলে এসেছি। আপনাদেরকে এখানে আমি আরেকটি কথা বলে দেব, যারা মোবাইল থেকে দেখতে যাচ্ছেন তাদেরকে বলবো তারা কিন্তু অন্য ব্রাউজার থেকে ওপেন করলে এটা হবে না, আপনারা ফায়ারফক্স এই ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। এই ব্রাউজারের ডাউনলোডের লিংক কিন্তু আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো দেখুন, ওয়েবসাইটে আসার পরে যদি আমরা নিচের দিকে যাই হোম পেজের, তাহলে কিন্তু ডান দিকে লেখা রয়েছে ভেরিফাই আধার নম্বর, সেখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। আপনি সেখানে যখনই ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে এবং এখানে আপনাকে কিন্তু সবার উপরে দিতে বলেছে আপনার আধার নাম্বার। এখানে আপনি আপনার 12 সংখ্যার যে আধার নাম্বার সেটা দিয়ে দেবেন। আর নিচে দেখুন একটা ক্যাপচা কোড লেখা রয়েছে ডান দিকে, তো সেই নিচের ফাঁকা বক্সে আপনি সেই ক্যাপচা কোডটি দিয়ে দেবেন এবং নিচে দেখুন লেখা রয়েছে সবুজ কালারে ভেরিফাই, তো তখন আপনি ভেরিফাইয়ে ক্লিক করে দেবেন। আমি আমার আধার নাম্বার এবং এই ক্যাপচা কোড এখানে দিয়ে ভেরিফাই এখন ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে লক্ষ্য করুন, প্রথমে কিন্তু এখানে ভেরিফাইয়ে যখনই আমি ক্লিক করলাম আমার আধার নাম্বারটি উপরে শো করছে, নিচে আমার এজ ব্যান্ড দেখাচ্ছে এবং জেন্ডার দেখাচ্ছে মেল নাকি ফিমেল, তারপরে দেখাচ্ছে রাজ্য বা স্টেট আমি কোন স্টেটে থাকি। এবং তার নিচেই আপনি যদি লক্ষ্য করেন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে মোবাইল নম্বর লেখা রয়েছে। তো দেখুন, আমার আধার কার্ডের সঙ্গে আমার যে মোবাইল নাম্বার লিংক করা রয়েছে তার লাস্টের তিনটা ডিজিট হলো 876, অর্থাৎ আমার মোবাইল নাম্বারের লাস্টে যে তিনটা সংখ্যা 876 রয়েছে সেই নাম্বারটি কিন্তু আমার আধার কার্ডের সঙ্গে লিংক করা রয়েছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে দেখে নিতে পারেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিংক করা রয়েছে। আরেকটি কথা বলে দিই, আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিংক করা না থাকে তাহলে এখানে কিন্তু একটা লেখা শো করবে, সেই লেখাটি হলো মোবাইল নট রেজিস্টার্ড। তাহলেই আপনারা বুঝে যাবেন আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিংক করা নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার পার্শ্ববর্তী আধার সেন্টারে চলে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বারটিকে আধার নাম্বারের সঙ্গে খুব সহজে লিংক করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের রিকোয়েস্টই করা হয়েছে, আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।